আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছে। নিয়ম রেসিপি বাংলাতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি রেসিপি, চিংড়ি ভুনা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করবেন, একটু দেরি করবেন না, এত কিপটামি করলে কি চলে বলুন তো। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি রেসিপি শুরু করে দেই। তো প্রথমে আমি এখানে চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে কেটে তারপর সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর কি, ভালোভাবে বলতে যাই হোক না কেন, সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার মশলা দিয়ে, মশলা বলতে গুঁড়া মশলা দিয়ে একটুখানি ম্যারিনেট করে রাখবো, মানে কিছুক্ষণ ধরে ম্যারিনেট করে রাখবো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। লবণ তো পরে আবার যখন কারি তৈরি করবো তখন লাগলে আবারও দিয়ে দেবো। তো এখন ভালোভাবে মশলা দিয়ে মাছটা ভালোভাবে মেখে নেব, মেখে 5 মিনিট একটু রেস্টে রেখে দেব। এতে করে ভালোভাবে মশলাটা মাছের সাথে মিশে যাবে আর কি। একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে মাছ ভেঙে না যায়। যাই হোক, এই যে 5 মিনিট হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দেব। এখানে আমি প্রায় হাফ কাপের থেকে একটু বেশি তেল ব্যবহার করেছি চিংড়ি মাছগুলো ভাজার জন্য। তো তেল গরম হয়ে গিয়েছে, তো গরম তেলে এবার সবগুলো মাছ এক এক করে দিয়ে দিচ্ছি। ছোট্ট করে একটা টিপস দিয়ে দেই, মাছ ভাজার সময় অবশ্যই তেল ভালোভাবে গরম করে নেবেন, এতে করে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর কড়াই থেকে সহজেই মাছ উঠে যাবে। তো আমি এখানে একটা ফর্কের সাহায্যে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, তো এমন লালচে করে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা প্রায় হয়ে গিয়েছে, এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপর মাছ ভাজা তেলের মধ্যেই বাকি রান্নাটা আমি সম্পূর্ণ করব। তো এবার দিয়ে দিচ্ছি একটা এলাচ এবং একটা দারুচিনি। তো কয়েক সেকেন্ড তেলের মধ্যে একটু ভেজে নেব, এতে করে মশলার ফ্লেভার তেলের সাথে অ্যাড হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব, তারপর অন্যান্য স্পাইস অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, এবার অল্প পরিমাণে পানি অ্যাড করব যাতে করে মশলাটা পুড়ে না যায়। সবসময় গুঁড়া মশলা অ্যাড করার পূর্বে বা সাথে সাথেই পানি অ্যাড করবেন, এতে করে মশলা পুড়ে যাওয়ার কোনো টেন্ডেন্সি থাকবে না। আর মশলা পুড়ে গেলে পোড়া পোড়া একটা স্মেল আসে, খেতে তো অবশ্যই ভালো লাগবে না, এর জন্য সবাই এই দিকে নজর রাখবেন আর কি। যাই হোক, এবার দিয়ে দিয়েছি 1 চা চামচের 1/4 ভাগ হচ্ছে ধনে গুঁড়ো, দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব টমেটো সস 1/2 টিস্পুন। যেহেতু আমার বাসায় টমেটো সস বা টমেটো ছিল না, এর জন্য আমি অল্প পরিমাণে ব্যবহার করেছি। আপনাদের বাসায় যদি পাকা টমেটো থাকে তাহলে 1টা বা 2টা টমেটো ব্লেন্ড করে আপনারা এই কারিতে ব্যবহার করতে পারেন, এতে করে কারির টেস্ট বহুগুণে বেড়ে যাবে, ট্রাস্ট মি গাইস। এনিওয়ে, আবারও চলে আসি রান্নায়। এবার দিয়ে দিয়েছি অল্প পরিমাণে আদা বাটা এবং 1 টিস্পুন ভরে দিয়েছি রসুন বাটা। তো ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম। পানিতে মানে যখন বলক চলে এসেছে সেই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো মাছের তেমন আমি একটা ঝোল রাখবো না, যাতে মাখা মাখা একটা ভাব থাকে, এর জন্য পানিটা সেই অনুযায়ী বুঝে শুনে দিয়েছি। আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান তো 1.5 কাপ পরিমাণে পানি ব্যবহার করতে পারেন। অবশ্যই মাছগুলো খুব সাবধানতাবশত উল্টে পাল্টে দিতে হবে, না হলে ভেঙে যেতে পারে, আর ভেঙে গেলে তো সার্ভ করার সময় দেখতে সুন্দর লাগবে না। যদিও কিন্তু আমার একটা মাছ ভেঙে গিয়েছে অসাবধানতাবশত, আপনারা কিন্তু এমনটা করবেন না, ঠিক আছে? তো রান্না প্রায় হয়ে গিয়েছে। চিংড়ি মাছ রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, কিন্তু খেতে তো ভারী মজা, তাই না? কে কে আমার মতো চিংড়ির লাভার আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রান্না হয়ে গিয়েছে, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।